টিকটক 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 এই টিকটকের জ্বালায় আর ভালো লাগে না। আবার টিকটক না করলেও আমার আইডিটা নষ্ট হয়ে যাবে। আবার চলে এসেছে রমজান মাস, আবার এই রমজান মাসে যদি টিকটক করে আবার কেউ দেখে আবার দেবে গণধুলাই। কি করব, এই টেনশনের মাথায় আর কাজ করছে না। তো যাই হোক, আজকে নতুন স্টাইলে টিকটক করা লাগবে। দেখি এখানে বসে থাকি, কেউ যদি আসে তার সাথে নতুন স্টাইলে টিকটকটা করে ফেলবো। আসো চান্দু আসো, আজ তোমার সাথেই তো টিকটক হবে। আজকে চান্দুর সাথে একটা টিকটক করি, এটা ছাড়ি দেব। রোজা রমজান মাসে বলে ভিডিও ভাইরাল হয় না, দাঁড়াও। কি ব্যাপার, ওই লোকটাকে ছুঁয়ে রস মরি টেরি গেল নাকি? যাই তো দেখি। ওঠেন ওঠেন ওঠেন, ও ও হেভি ভয় পাওয়া পা আছে। আর আমার এডি মোবাইলের রেকর্ড হয়ে গেছে, আজকে আমি এইখানে এডিট করে টিকটকে ছাড়িয়ে দেবো। এডি তো চরম ভাইরাল হবে না। বাবা বাবা, দেখি আর দুই একটা করতে হবে, একটা করে তো লাভ নেই, কারণ প্রতিদিন তো করা যাচ্ছে না রোজার ভিতরে। দেখি আসি, রেকর্ডিং রেকর্ডিং আবার সঠিকভাবে হওয়াস নাকি, আমার আবার ফোনে ডিস্টার্ব আসতো। সব কিছু ভালোভাবে হয়ে গেছে, টিকটকে আজকে একটু ফলোয়ার বাড়লেও বাড়তে পারে। দেখি আর দুই একটা ভিডিও করা যায় নাকি, আর দু একটা ভিডিও করেই বাড়ির দিকে যাবো। রোজার ভিতর কোন ভূত নাই, চল নামাজ পড়তে। তুই আমি বাড়ি যাচ্ছি, যা তুই যা, আমি দেখছি। কখন থেকে বসে আছি, কেউ তো আর আসছে না, এখন কি যে করে। বাইরে এডিট করতে গেলে এবার রায়তা যাবে না, এখন এখানে বসে আমি এডিটটা শুরু করে দিই। ও এই ব্যাপার, তাহলে তুই ভূত সাজে ভয় দেখাচ্ছিস, দাঁড়া তোর অবস্থা দেখাচ্ছে। ছোট বাচ্চা তুই ভয় দিছিস, ভয় দিয়ে ভিডিও বানাতে লাগেছিস এখানে। ও ভাই আমার ভয় লাগে ভাই, আমি বুঝতে পারিনি, আমি তো ভাই ভয় দিইনি ভাই, আমি টিকটক ভিডিও করতেছিলাম। রোজা রমজান মাসে এসব কি সাইজে ভয় দেখাচ্ছে লোকজনক? আর কখন এমন কাজ করবা না ভাই, রোজা রমজান মাসে করি আসলে খারাপ লাগছে এখন।